আপনি? আমার বলতে গেলে ঝামেলা আছে। আপনি 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 বলতে পারবেন না? সম্ভব না। তিনিই বলছেন এখানে আরে এমন অনেক কিছু হয় যেগুলো বলা যায় না, বললে সমস্যা হয়, কেননা তিনি রাজনীতি করেন। শনির আখড়াই কাটছে না শনির দশা, এই অবস্থাটাও কয়েক বছর ধরে। রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, এর উপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে অটো রিক্সা, সিএনজি আর ভাসমান দোকান থেকে। কিছু হলে চাঁদা ধরে স্টিকার লাগায় গাড়ি আটকে থিয়া দেয়। চাঁদা কত? দশ টাকা নেয় প্রত্যেকটা মোচরে মোচরে গেলে। সিএনজির চাঁদা কত? চাঁদা লয় 130 টাকা, আমি গাড়ি 30 টাকা শুধু। আর 130 টাকা চাঁদা নেয়? চাঁদা নেয়। 30 টাকা আপনি কিসের টাকা নেন? কিসের টাকা? এটা সিটি কর্পোরেশনের টাকা নি। মোবারক ভাই, মার্কেটের নিচে ফুটপাত অংশে 20-25টা দোকান আছে। দোকানগুলো তো আমাদের না, দোকানগুলো তো যারা করে তাদেরই। মানে আপনাদের অধীনে? টাকা পয়সা এটা আমরাই করি না, মিলে 5-6 হাজার টাকা পক্ষ থেকে সায়দাবাদ কিংবা যাত্রাবাদী সুনির্দিষ্ট একটা এলাকাকে শুধুমাত্র নির্দিষ্ট করে দেয়া হয়েছে, যেখান থেকে শুধুমাত্র টোল ট্যাক্স আদায় করতে পারবে। এক দু বছর নয়, বছরের পর বছর, কারো কারো মতে 8-10 বছর সময় শনি রাখার শনি কাটছে না। কিন্তু কেন, কেন এত বছর এই অবহেলা, কেন এই উদাসীনতা? স্থানীয় প্রশাসন, কাউন্সিলর কিংবা সিটি কর্পোরেশন কিংবা সংসদ সদস্য, তাদের আসলে কাজটা কি? জনগণের প্রতিনিধি তারা, জনগণের সমস্যার সমাধান করবেন, এই তো। কিন্তু সমস্যা যদি সমাধান না হয় তাহলে জনপ্রতিনিধি থেকে লাভটা কি? সাধারণ মানুষ বলছেন বছরের পর বছর শনি রাখার এই পথটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরেও এই যে আন্ডারপাস এবং এই পথটা সর্বসাকুল্যে 1 কিলোমিটারের মতো, এই যানজট কিংবা এই ভোগান্তি, রাস্তার উপরে অনেকগুলো দোকান আছে, চাঁদাবাজির নানা খেলা, এই চাঁদাবাজি এত কিছু কেউ কি দেখে না, নাকি দেখেও দেখে না, নাকি এই টাকাগুলো যায় আরও উপরে? সেসব অনুসন্ধান করব এবারের পর্বে। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। রাজধানীর শনির আখড়া, মতিঝিল গুলিস্তান যাত্রাবাড়ির কাছাকাছি হওয়ায় এখানে দিনে দিনে মানুষের বসবাস বেড়েছে। এক যুগ আগের তুলনায় এখন এখানকার বাসিন্দা কয়েক গুণ বেশি। পাখির চোখে এই দৃশ্য দেখলেই বোঝা যায় এই শনির আখড়া এখন কত ব্যস্ত এলাকা। হাজার হাজার বাসাবাড়িতে লাখো মানুষের বসবাস। শনির আখড়ার জিয়া সরণির এই সড়কে দিনভর যানজট লেগেই থাকে। কাজে কর্মে জরুরি প্রয়োজনে মানুষ ছুটবে কি, এই সড়কেই আটকে থাকে তাদের জীবনের গতি। ২১০ টাকা চাঁদা দেই। কত টাকা? 210 দৈনিক। কাকে দেন? দেই রাস্তা যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ, যুবলীগ হায় রাখায়। আর যদি না দেই গাড়ি চাপায় কইতাছে যে রাস্তা আসি না, রাস্তা তো গাড়ি চালা লাগবো না। নাম জানেন? হ্যাঁ, নাম জানি। কি নাম? এই চান্দা উড়ায় মুন্না। হ্যাঁ। আর 1 লাখ টাকা? ও 1 টাকা তো। আপনি কয় টাকা করেছেন? 210 টাকা প্রতিদিন, প্রতি দৈনিক জায়গায় থাকার জন্য, এই জায়গায় গাড়ি চালানোর জন্য। সত্য কথা বলতে গেলে পেন খুলে যাবো গা মিয়া, কি সমস্যা? আমি এই দেখছেন এগুলো, এগুলোর জন্য আমাদের গাড়ি চালাইতে কষ্ট হয়, কেউ কিছু কওয়া নেই যায় না। কি করছে? কি করে কিছু কইলে মনে করে মাইর দূর করে, কিছু এলে চান্দা ধরে স্টিকার লাগায় গাড়ি আটকে থিয়া দেয়। কিভাবে ভালো থাকি?
কয় টাকা কামাই? এটি হলো শনির আখড়ার আন্ডারপাস। এলাকার বাসিন্দারা তো বটেই, ব্যবসা বাণিজ্য সহ নানা প্রয়োজনে শনির আখড়ায় যাদের যাতায়াত আছে তাদের কাছে এই আন্ডারপাস সীমাহীন দুর্ভোগের নাম। অনেক কষ্ট হয় ভাই, এই যে বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া খুবই কষ্টকর, না রিক্সা পাওয়া যায়, আর রিক্সার চেয়ে বড় কথা হলো এতটাই যানজট থাকে আর এত নোংরা এত ময়লা, এই চলাচল খুব কষ্ট। বিকাল হলে এদিক দিয়ে মানুষ আটাচলা করতে অনেক কষ্ট হয়। এখন এই যে অটোগুলা তো এই যে ঘুরায়, এখান দিয়ে ঘুরায়, এদিক দিয়ে ঘুরায়, এই যে গাড়ি ঘোড়া ঢুকে, যার কারণে মানুষের আমাকে সাধারণ মানুষের চলাফেরা করতে অনেক কষ্ট। আট নয় বছর ধরে রাস্তাটা মানে অসুবিধা হইতে আছে চলাফেরা, এদিক দিয়ে গাড়ি ঘুরি জাম, তারপর আওয়া যাওয়া অসুবিধা। এইটাও কি নজরে আসে না কারো? এ বলতেছি সাহস লাগবে আর কি, কারণ আমার দেশ তো, আমার এলাকা, আমি যদি না বলি কেউ বলবে না। আমাদের এই পাশের অবস্থাটা দেখেন, এখানে এমপি আসে এমপি যায়, অভাব নাই, ইতিহাসের কথার শেষ নাই। এখানে শুধু এখান থেকে রাত 12টা পর্যন্ত অবস্থা দেখবেন। এই এলাকা আমার জন্ম তো, আমি এই বিষয়ে জানি। আমার কাছে বিস্ময়কর লাগে, বিস্মিত। ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের বড় ভাই আছে, বিস্মিত, তার কি নজরে আসে না? এবং দেখেন এখানে এমপি আছে, এমপিরা কি ঘুমায় কি না আমিও জানি না। এটা এমপি যারা আছে তারা কি এটা পৌঁছে দেয় না যে আসেন একটু অন্তত ই করি? একে তো আন্ডারপাসের রাস্তাটা গলির মতো, তার উপর এখানে দোকান নিয়ে বসেছেন অনেকেই। এই রাস্তা যদি হয় 20 ফিট, তার অন্তত 7 ফিট দখল করে আছে দোকানগুলো। প্রতিদিন কত শত যানবাহন এ পথ দিয়ে ছুটে চলে, ভয়াবহ যানজটে কি অসহনীয় ভোগান্তি হয় তবুও এসব দেখে না কেউ। হ্যাঁ, আসতে অসুবিধা হয় প্রচুর, লেট হয়ে যায় কি? হ্যাঁ, লেট হয়ে যায়, অনেক জ্যাম হয় প্রচুর, উল্টাপাল্টি গাড়ি চলে প্রত্যেকদিন সকালে। এই রাস্তার জন্য আমাদের অনেক পরীক্ষা যাতায়াত মানে অনেক সমস্যা হয় এই রাস্তার জন্য। প্রত্যেকদিন সকাল 7টা থেকে 8টা থেকে এই জায়গায় পুরাই এটা জ্যাম হয়ে থাকে। একটু শুনি আপনার কাছে আসলে আপনাদের কষ্টটা কতদিনের, কিভাবে চলছে কষ্টটা? মানে কি ভাই, আপনার জ্যাম জড়টা না, এই সব সময় এটা 12 মাসে চলে থাকে, এটা কথা বুঝছেন, এটা 12 মাসে থাকে জ্যাম। স্কুলের পরীক্ষার্থী যারা আছে, পড়াশোনা করছে কলেজ, খুব ভোগান্তি আছে, খুব ভোগান্তি। সারা বছর এরকম সমস্যা হয়, শনি আখড়াতে আসলে সারা বছর এরকম সমস্যা হয়। আমরা মানে যতদিন পরীক্ষা দিছি ততদিন এই সমস্যা পড়ছি, মানে প্রায় 1 ঘন্টার মধ্যে জ্যামে থাকতে হয় এখানে। এখান থেকে এখানে মাঝে মাঝে আস্তে আস্তে আধা ঘন্টা সময় পার হয়ে যায় আমাদের, এখান থেকে জাস্ট এখান থেকে এইটুকু পার হইতে আমাদের, এইটুকু রাস্তা অনেক জ্যাম লেগে থাকে, এই যে বিভিন্ন এই দোকানপাট বা এই গাড়ি ঘোড়া চলার কারণে এই অবস্থা হয়নি। রাস্তার পরিস্থিতি এই যে রাস্তার ভিতরে জ্যাম জম লাগাই থিয়ে দিয়েছে, এরা লাগাইছে মনে করুন অটোওয়ালারা, অটো যে পিকআপওয়ালারা, এরা লাগাই জ্যাম জাটটা লাগাই দিয়েছে, না কেউ কিছু কয় না, কোনো লোকেরা কেউ কিছু কয় না, এরা গেটি ঠিক করতে আছে। হারা চাঁদা লইগা মনে করেন চাঁদা নিতে পারে, হারা চাঁদা নেয় আমাকে রাস্তা ক্লিয়ার করে না, হারা চাঁদা নিতে আসে সাতটা ডেলি প্রতিদিন চাঁদা নিতে আসে, চাঁদা নেয় এরা নেয় চাঁদা হেনকার লোকেরা। আমি 7 বছর দেশে বাইরে থাকি, এখন দেশে আসি মনে হয় 2 সপ্তাহ যাবত, এখন আমার অতিষ্ঠ লাগতেছে। এই যে দেখেন একটা ছোট্ট একটা হুন্ডা নিয়ে আসছে, আমি এটা নিয়ে বেরোতে পারতেছি না। মানুষের অবস্থা কি দেখেন, একটা স্কুল ছাত্রগুলো এখন ছুটি হয়েছে মাত্র, ওরা যে বেরোয় আসবো কোনো ওয়ে নাই। এই জায়গাটা স্বপ্ন যে একদিন একটা টান দেওয়া পারমু ভাই, এই জায়গাটা আমার স্বপ্ন ভাই, স্বপ্ন। হ্যাঁ, যে জায়গাটা একদিনে পারমু খুব সুন্দর হবে, কিন্তু হয় না, এটা আপনার স্বপ্ন। একদিন 40 মিনিট বসেছিলাম এই যে, এটা নিচে 40 মিনিট বসেছিলাম এই জন্য। যাত্রাবাড়ি হয়ে যারা দূরপাল্লার পথে ছুটে চলবেন, তারা দেখবেন এই এমন রাস্তা, অর্থাৎ ঝকঝকে, যে রাস্তাটা দেখে, যে রাস্তায় চলে আপনার ভালো লাগবে। আবার ঢোকার পথেও ঢাকা যদি আপনি ঢুকতে চান, সেই যাত্রাবাড়ি দিয়েও এই একই পথ, যাওয়া কিংবা আসা এই যে হাইওয়ে, সেই পথে আপনি স্বস্তি পেতে পারেন। কিন্তু অস্বস্তি হবে তখনই যারা এই শনির আখড়া, এই স্থানের উপর দিয়ে মানুষ স্বস্তি দিয়ে যায়, কিন্তু শনির আখড়ার মানুষ, শনির আখড়ার হাজার হাজার মানুষ এই শনির আখড়ার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর মধ্যে অস্বস্তি নিয়ে দিন যাপন করছে বছরের পর বছর ধরে। কেউ দেখে না, কেউ দেখতে চায় না, কেউ কিছু করতে চায় না, করলেও সেগুলো টেকে না বেশি দিন। আন্ডারপাসের পাশেই ময়লা নোংরা খালের উপর দিয়ে এই ঝুঁকিপূর্ণ ভাঙা পথটাও একসময় ছিল মহাব্যস্ত, আগে বহু মানুষের সহজ যাতায়াত ছিল। কিন্তু সেই ব্রিজটা ভেঙে যাওয়ায় পথচারী চলাচল কঠিন হয়েছে খুব। পদ্মা সেতু, পদ্মা সেতুর উপর দিয়ে পার হয়ে আসতে আছে মানুষ। পদ্মা সেতু কেন মনে হচ্ছে? হ্যাঁ, এত সুন্দরী, মানে এটা এত সুন্দর যাতে মানুষ ওঠানামাই করতে পারতেছে না।
যুগের পর যুগ, কয়েক বছর ধরেই হচ্ছে, 7-8 বছর হয়ে যাবে। হ্যাঁ পড়তে পারে, এটা তো কেউ দেখে না, ঝুঁকিপূর্ণ জায়গা। ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার, মানুষজন এইভাবে দিনের পর দিন এইভাবে কষ্ট করে মানুষ রাস্তা পারাপার হয়। এই শনি আখড়ার যেন শনি কাটবে কবে সেটা জানেন না অনেকেই। এ পথ দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। আগে একটা স্টিলের ব্রিজ ছিল এখানে, অনেকে বলছিলেন এটা খুব সম্ভবত লোহার ব্রিজ। এটা কতদিন ধরে মুরব্বি, এই ব্রিজটা কতদিন নষ্ট হয়েছে? 7-8 বছর। 7-8 বছর নষ্ট। হ্যাঁ, এই ড্রেনের উপর দিয়ে আপনারা যে এই ময়লা পানি খালের উপর দিয়ে যেভাবে যাতায়াত করছেন, এটা কি নিরাপদ যাতায়াত? অনিরাপদ যাতায়াত, যে কোনো অনেক সময় দুর্ঘটনা ঘটে। আগে এক সময় রিক্সাও চলতো, রিক্সাও প্রায় সময় এখানে উল্টায় পড়ে গেছে। পড়ে গেছিল রিক্সা, রিক্সা যাত্রী সহ পড়ে গেছে। এখন এই জন্য এখন পুরোপুরি প্রতিবন্ধকতা সৃষ্টি করা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু মানুষ পারাপার চলে, আর কেউ না। এই রাস্তা করা হয়েছে অনেকদিন আগে, একটা লোহার ব্রিজ ছিল এখানে, সেই ব্রিজটা ভেঙে যায় এবং এই ব্রিজে অনেক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। এই ব্রিজ দিয়ে অনেক রিক্সা পড়ে গেছে, অনেক মানুষও নাকি পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে এই খালের মধ্যে। এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় নারী পুরুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, তারা যাতায়াত করেন এবং এভাবে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদের এই যাতায়াত দিনের পর দিন, বছরের পর বছর, স্থানীয় পর্যায়ে কমিশনার কিংবা অন্য যারা এমপি রয়েছেন এগুলো দেখেন, জানেন অনেকে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন নেই, বাস্তবে এসব সংস্কারের কোনো উদ্যোগ নেই। আন্ডারপাস হয়ে এই জিয়া সরণির সড়কটিতে বড় যানবাহনের পাশাপাশি প্রতিদিন 200-এরও বেশি অটোরিকশা চলাচল করে, তবে এসব চলে কোনো নিয়মকানুন ছাড়াই। আন্ডারপাসের সাথেই তাদের অটোরিকশার স্ট্যান্ড চাঁদা দেয় 170-200 টাকা পর্যন্ত। কিন্তু এই চাঁদাটা নেয় কারা? কারাই বা অবৈধ কাজটাকে বৈধতা দিচ্ছে? কারাই বা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে অন্যায়ভাবে? এমনিতেই এই রাস্তাটাতে অনেক জট। আপনারা এখানে যদি পার্কিং করেন তাহলে মানুষগুলো যাবে কোন দিক দিয়ে, গাড়িগুলো যাবে কোন দিক দিয়ে? এমনকি স্ট্যান্ড এই জায়গায়, এটা যদি স্ট্যান্ড হয় তাহলে তো এই পথ চলবে না। কি করুম বলেন, কয় টাকা করে দেন? 200 টাকা করে দিন। 200 টাকা প্রতিদিন? হ্যাঁ। কাকে দেন? এই নেয় লোকজনে নেয়। এখানে কতগুলো অটো যাতায়াত করে অনুমানিক? অনুমানিক আছে তো প্রায় 450 অটো আছে। এদিকে আপনাদের স্ট্যান্ড? যে না দেবো, গাড়ি রাখতে দেয় এই জন্য গাড়ি রাখে। কয় টাকা করে ভাড়া দাও ভাই? 200 টাকা নেয়। 200 টাকা করে এখানে থাকার জন্য? জি। হ্যাঁ, 200 টাকা কাকে দাও? ওই লাইনম্যানের কাছে। লাইনম্যানের কাছে ভাড়া দাও কত? ভাড়া ভাই সব মিলে 900 টাকা পড়ে যাবে। 900 টাকা ভাড়া দাও কাকে? দিনে মা জন চা 550 টাকা নেয়, রোজ চান্দা 70 টাকা। আর এখানে দাও ভাড়া কত? কোনখানে? এখানে এখানে ওই যে চান্দা 170 টাকা। চান্দা 170? জি। ঠিক আছে যাও এবার। চান্দা দিতে দিতে টাকা থাকে ওগো, চান্দা দিতে দিতেই শেষ হয়ে যায় না, আপনারা জানেন এটা। হ্যাঁ, আপনারা দেখছেন চাকা চাকা চান্দা দেয়। এমনিতেই শনি রাখরার এই পথটা দিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। এর উপর একটু আগায় আসলে আপনি এখানে স্ট্যান্ড পাবেন, এই যে অটো বাইকগুলোর, এই অটোগুলো এখানে স্ট্যান্ড করা হয়েছে। এইভাবে পিছনের দিকে যদি একটু দেখেন তাহলে পিছনে কয়েকশো অটো দেখতে পারবেন, যে এই অটোগুলো প্রতিদিন মানুষ নিয়ে যাতায়াত করছেন। এটা তাদের কাজ যে অটো নিয়ে কিছু টাকা আয় করতে পারবেন, কিন্তু এই অটোগুলো পথে পথে তারা চাঁদা দেয়। কেউ বলছেন 170 টাকা, কেউ বলছেন তারও বেশি 200 টাকা পর্যন্ত, অনেকেই অনেক রকমের তথ্য দিচ্ছেন। তবে আমরা অ্যাভারেজে দেখেছি প্রায় 200 টাকার মতো এই চাঁদা। এত টাকা চাঁদা কে নেয়, কারা নেয়, কেন নেয়? যদি টাকা নিয়েই থাকে চাঁদা, সেটা নিলে সিটি কর্পোরেশন নেবে, সরকারের রাজস্বে যাবে। কিন্তু এরা কারা যারা রাস্তার উপরে টাকা খায়? তারা বলছেন স্থানীয় কিছু নেতারা। যারা চাঁদা তোলে তাদের বিরুদ্ধে স্থানীয়দের কথা বলাটা সত্যি দুঃসাহসের ব্যাপার, কারণ চাঁদাবাজরা অন্যায় করেই অভ্যস্ত। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি হয় এই পথে পথে। স্থানীয় চালকদের হিসেবে জিয়া সরণির এই সড়কে
প্রায় 200 অটোরিকশা চলাচল করে। একটি অটোরিকশার প্রতিদিনের চাঁদা অন্তত 170 টাকা। সেই হিসেবে প্রতিদিনে মোট চাঁদা হয় 34,000 আর মাসে চাঁদাবাজি দাঁড়ায় 10,20,000 টাকায়। অটোরিকশা থেকে বছরে মোট চাঁদাবাজি হয় 1,22,00,000 টাকা। যারা সমস্যার সমাধান করবেন, যারা রাজনীতি করেন স্থানীয় পর্যায়ে, স্থানীয় রাজনীতি করেন, তারাই নাকি সমস্যার অন্যতম কারণ। সাধারণ যারা কাজ করে খায়, খেটে খায়, অটো চালায়, যারা এখান দিয়ে নানাভাবে আয় উপার্জনের একটা উৎস, কেউ রিক্সা চালায়, নানাভাবে এই মানুষগুলো বলছেন যে চাঁদাবাজির শেষ নেই। এমনকি আমাদেরকে গাড়িতে তুলেও নিতে চেয়েছেন যে আপনারা আসেন, দেখেন কি পরিমাণে চাঁদাবাজি হচ্ছে, পথে পথে চাঁদা। আসলে এই চাঁদাটা নিচ্ছে কারা? তারা বলছেন একটি সুনির্দিষ্ট দলের কথা। আসলে কি তাই? তারা কারা সেটাও দেখতে হবে এবারের পর্বে। কেবল এখানেই নয়, চাঁদাবাজি হয় এখানকার ধাপে ধাপে, পথে পথে। এটি হলো সিএনজি স্ট্যান্ড, এর একদিকে শ্যামপুর, আরেকদিকে আন্ডারপাস হয়ে মৃধাবাড়ি, জিয়া সরণী হয়ে যারা ছুটে চলেন, অটোরিকশার পর এই সিএনজি তাদের অন্যতম বাহন। কিন্তু এখানেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে চাঁদা তোলা হয়। সিএনজির চাঁদা কত? চাঁদা লয় 130 টাকা, আমি কাটি 30 টাকা শুধু। আর 130 টাকা চাঁদা নেয়? চাঁদা নেয়। 30 টাকা আপনি কিসের টাকা নেন? কিসের টাকা? এটা সিটি কর্পোরেশনের টাকা নিয়ে। এই টাকাটা কে পায়? কে পায়? এটা যায় মিন্টু ভাই। এই 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 মিন্টু ভাই পায়? হ্যাঁ। মিন্টু ভাই কই আছে এখন? সে আছে জুরাই। মিন্টু ভাইয়ের নাম্বার? হ্যাঁ না, এই নাম্বারটা, এই নাম্বার হয় না। হ্যাঁ নাম্বার নাই, হয় না, হয় না। এটা কি শুধু অটো না সিএনজি? আরে বাবা, অটো সিএনজি পিকআপ। আমি কাটি ওড়িশা ওড়ি, আমার এখানে অটো গাড়ি সব, এই অটো গাড়ি, তিনজনের অটো। দিনে কতগুলো করে কাটেন? এখানে আমার রোড আছে 50টা, 60টা গাড়ি আছে। তারা এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলবে যে এটা সিটি কর্পোরেশনের চাঁদা, যা শুনে প্রশাসনের যে কেউ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারে। তাদের তথ্য অনুযায়ী এ পথে অন্তত 50টি সিএনজি প্রতিদিন চলাচল করে। প্রতিদিন এখানে একটি সিএনজির চাঁদা 30 টাকা হলে দিনে মোট চাঁদাবাজি হয় 1,500 আর মাসে 45,000 টাকা। বছরে যা দাঁড়ায় 5,50,000। তবে অভিযোগ আছে সিএনজি চালকদের বিভিন্ন স্থানে আরও চাঁদা দিতে হয়। শনি রাখরার ধনিয়া রোড, এটি অর্থাৎ এই রোডগুলো দিয়ে যারা বের হবেন, এদিক দিয়ে যারা চলাচল করবেন, গুরুত্বপূর্ণ স্থানে ছুটে চলবেন, তাদের পড়তে হবে এই বিড়ম্বনায়। এটা লোহার ব্রিজ, সাময়িক সময়ের মতো ব্যক্তি উদ্যোগে এটা দেয়া হয়েছে। ব্রিজের অবস্থা দেখলেই বোঝা যায়, স্থানীয়রা বলছেন যে কিছুদিন পরপর এই ব্রিজটি ভেঙে যাচ্ছে, কিছুদিন পরপরই এই ব্রিজটি ভেঙে যায়, তারপরে আবার ব্যক্তি উদ্যোগে এটা করা হয়। এই এদিক দিয়ে নানা রকমের মানুষ চলাচল করে, নানা বয়সী মানুষ চলাচল করেন, স্কুল শিক্ষার্থী থেকে অনেকেই, যান, মোটরসাইকেল, পিক আপ, প্রাইভেট কার, সব কিছু। এরকম একটা খালের উপরে ঝুঁকিপূর্ণ অবস্থায় এইভাবে মানুষের যাতায়াত দিনের পর দিন, কিন্তু এসব দেখছে না কেউ। সাধারণ মানুষের অভিযোগ, আর কতদিন, কত বছর, কত মাস, কত বছর গেলে মানুষজন এদিক দিয়ে স্বস্তি নিয়ে চলাচল করতে পারবে, নিরাপদে, নিঃসংকোচে, ঝুঁকি মুক্ত হয়ে? এবার চোখ দেওয়া যাক জিয়া সরণির প্রধান সড়কটির ওপর, যেখানে যানবাহনের সাথে সমান্তালে চলছে ভাসমান অবৈধ দোকানপাট। 2-4-10টি নয়, শতাধিক দোকান প্রতিদিন বসে এই রাস্তার ওপর। কিন্তু কিভাবে সম্ভব? এই এলাকার পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন কাউন্সিলর, স্থানীয় জনপ্রতিনিধিরা কি এখানে কেবলই দর্শক? কথা বলতে চাই বিক্রেতাদের সঙ্গে। অনেক ফলমূলের দোকান আপনার, এই যে দোকানটা যে রাস্তার উপরে, সেই সেই অধিকার আপনাকে কে দিল? আমরা সে অধিকার তো আমাকে কেউ দেয়নি, আমরা গরিব মানুষ, আমরা এর বিচে খাই এই আর কি, আর কেউ অধিকার, আমাকে নিজে থেকে অধিকার। আপনি কি মনে করেন রাস্তার উপরে দোকান ব্যবসা করা যায় না? ঠিক আছে, যায় না, তারপরে ভাই আমরা পেটের দায়ে বসছি, কি করবো? রাস্তারই অংশ এটি, একদিকে রিক্সা, প্রাইভেট কার, গাড়ি ঘোড়া চলছে, আরও রাস্তার কিছু অংশ ছিল, সেই রাস্তার উপরেই দোকান করা হয়েছে। কত বড় জায়গা দেখেন, অন্তত 10 ফিটেরও বেশি হবে। ফুটপাত নয় এটি, রাস্তা, সেই রাস্তার উপরেই দোকান করে ব্যবসা করছেন অনেকেই। কিভাবে চলে এসব, কারা এগুলো নিয়ন্ত্রণ করে? এখানে অনেকেই বলছেন তারা নাকি চাঁদা দেন না, টাকাও দেন না, দিনের ভাড়াও দেন না। তাহলে বিদ্যুৎ বিল দেয়া হয়, বিদ্যুৎ বিলটা আবার কাকে দেয়?
সেই প্রশ্নটাও তো থেকে যায়, সেটাই খুঁজবো এবারে। আপনি বিদ্যুৎটা দেন কিভাবে? উপরে আমার জেনারেটর চালাই। জেনারেটর দিয়ে বিদ্যুৎ দেয়? হ্যাঁ হ্যাঁ, 85টা দোকান কারাপর করা যায়। আমার অভিষেক বাজারে 100 কিলো জেনারেটর আছে। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমাদের আমি এই ওয়ার্ডে আওয়ামী লীগ করি। আমরা সরে জমিনে দেখতে চাই তিনি আসলেই কি জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করেন, আর তা করলেও অবৈধ দোকানপাটে এই বিদ্যুৎ সংযোগ দেয়াটা কতটা বৈধ সেটাও জানতে চাই। আমার বলতে গেলে ঝামেলা আছে। আপনি বলতে পারবেন না? সম্ভব না। তিনিই বলছেন এখানে আরো এমন অনেক কিছু হয় যেগুলো বলা যায় না, বললে সমস্যা হয়, কেননা তিনি রাজনীতি করেন। আর এটি হলো আয়শা মোশারফ মার্কেটের নিচের ফুটপাতের ভাসমান ব্যবসা। অভিযোগ রয়েছে ফুটপাতের এই ব্যবসা নিয়ন্ত্রণ করে মার্কেট কমিটি, যদিও স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউই তেমন মুখ খুলতে চায়নি। এবার আমরা কথা বলতে চাই মার্কেট কমিটির সাথে। মার্কেট কর্তৃপক্ষ এখানেই বসেন, এখানেই থাকেন। কেচি গেটের তালা আছে, এখন এই মুহূর্তে তালা ঝোলানো, ঠিক জানি না তারা কি আমাদেরকে দেখেই সরে গেছে কি না। মোবারক ভাই, মার্কেটের নিচে ফুটপাত অংশে 20-25টা দোকান আছে। দোকানগুলো তো আমাদের না, দোকানগুলো তো যারা করে তাদেরই, মানে আপনাদের অধীনে। টাকা পয়সা এটা আমরাই করি না, তারাই করে। বান্টি ভাই আছে, আমাদের কাছে তথ্য আছে মার্কেট কর্তৃপক্ষ, মার্কেটের যারা আপনারা যারা মার্কেটের দায়িত্বে আছেন, মার্কেট কমিটি, তাদের কাছে টাকা নেয়, মাসে ভাড়া নেয় 5-6 হাজার টাকা। না, আমরা একটা বিল নেই, ইউটিলিটি বিল, মনে করেন কারওয়ান, তারপরে যে ইলেকট্রিক বিল, এগুলো মিলে নেই। এগুলো মিলে 5-6 হাজার টাকা? না, এত হবে না, 4-5 হাজার টাকা বা 5 হাজার টাকার মতো হতে পারে। অর্থাৎ তার কথাতে স্পষ্ট যে এসব কারা নিয়ন্ত্রণ করছে, যে দলটার কর্মীদের নাম বারবার আসছে, তাদের বিষয়ে কথা বলতে ঢাকা 5 আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেছি আমরা। মুঠোফোনে মেসেজ দিয়েও কোনো সাড়া পাইনি সমাধান কোথায় টিম এই অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের আগ পর্যন্ত। এবার যেতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে, জানতে হবে শনির আখড়ার শনির দশা কবে কাটবে। আন্ডারপাস এরিয়াতে এরকম 100 দোকান আছে, ওই টাকার হিসেবে সেই অ্যামাউন্টটা অনেক দাঁড়ায়। এগুলো কেউ না কেউ করছে, মাস শেষে দেখা যায় যে লাখো টাকার লেনদেন এইভাবেই হয়ে যাচ্ছে। অবৈধভাবে চাঁদা বা টাকা আদায় করার যে বিষয়টি বলেছেন, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো সংশ্লিষ্টতা নেই। কারণ একটি রাস্তা যেখানে জনসাধারণের জন্য বা গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত, সেই জায়গায় আরেকটি বিষয় বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা প্লাস ব্যক্তিগত লাভালাভ হওয়ার ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো সংশ্লিষ্টতা নেই। 30 টাকা করে বলা হয় এবং এটা বলা হয় সিটি কর্পোরেশনের চাঁদা। প্রথম কথা হচ্ছে যে এর সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো সংশ্লিষ্টতা নেই। এইভাবে মেইন রোডের বাইরে এইভাবে চাঁদা তোলা কিংবা টোল তোলা, এটি অবৈধ, সিটি কর্পোরেশন কোনোভাবেই এটির সাথে সংশ্লিষ্টতা নাই, অর্থাৎ এই ধরনের কোনো দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি। এই জাতীয় কেউ কাজ করে থাকলে এটি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে অবৈধ লাভালাভের জন্য এই কাজটি করেছে। সিটি কর্পোরেশন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবসময় প্রস্তুত। এত সব ভোগান্তি এই স্থানীয় প্রশাসন কিংবা সিটি কর্পোরেশন তারা যে আশ্বাস দিচ্ছে, তার আশ্বাসের কতদিনে আলোর মুখ দেখবে সে নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে। তারপরেও আমরা আশা রাখতে চাই, আর যদি সমাধান না হয় তাহলে আবার ফিরবে সমাধান কোথায় টিম, সমাধান করবে শনির আখড়ার এই সমস্যার। প্রিয় দর্শক, আপনার জেলা এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।